কে ওখানে? কে কে? কে ওখানে কথা বলছেন না কেন? ইন্সপেক্টর রোহন, আপনি স্যারকে ফোন দিচ্ছেন? জি। কি হয়েছে তো? ওই প্রতিদিনই কাজের বয়সে ঘর পরিষ্কার করে রান্না বান্না করে চলে যায়, ইটস রুটিন ওয়ার্ক। আজকে এসে দরজার নিচে চাবি না পেয়ে কলিং বেল পুশ করে, কিন্তু দরজা খোলে না। আমার ছেলেটা এসে তখন কলিং বেল পুশ করে, নো রিপ্লাই। ন্যাচারালি আপনি তো বুঝতেই পারছেন টেনশন কতখানি হতে পারে, দরজা ভেঙে দেখে এই অবস্থা। কিছু মনে হলে আর আপনাদের খবর দেওয়া কেন? অসুবিধা নেই, স্যার পাঠিয়েছেন, সব ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যবস্থা করবেন? সৎকারের ব্যবস্থা হবে। আপনি কি এটাকে ন্যাচারাল ডেথ মনে করছেন? আপনি কি অস্বাভাবিক ভাবছেন? না, অ্যাকচুয়ালি নেশা নেশা করতো নাকি? আমি বলবো কি করে, অসুস্থ ছিল। আমি বলবো কি করে, কোনো শত্রু বা সেরকম মেডিসিন কিছু ছিল না। আমি বলবো কি করে, পোস্টমর্টম করতে হবে, পোস্টমর্টম না করে তো আমি কিছু বলতে পারছি না। লাশটাকে নিয়ে যেতে হবে। কিন্তু দেশের বাড়িতে খবর দেওয়া হয়েছে, ওরা আসলে একটু অপেক্ষা করা যেত না? কিছু করার নেই, পুলিশ কেস, পোস্টমর্টম করতে হবে, লাশটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ইয়েস স্যার। আর এসবের জন্য কেউ বাইরে না যায়। বাড়িতে তো আরো ভাড়াটি আছে, ওরা অফিস টফিস করবে না? এ বাইরে মানে হচ্ছে ঢাকার বাইরে। থ্যাংক ইউ। কি ব্যাপার, কথা বলছো না কেন? আচ্ছা স্যার, আপনি আপনি কি একটা ছবি দেখেছেন স্যার? ছবিটার নাম হচ্ছে সেভেন। সেভেন? জি সেভেন। ব্র্যাড পিট, মর্গান ফ্রিম্যান ছিল, খুব চালু সিনেমা কিন্তু স্যার। সম্ভবত এটা লাইসেন্স অফ দি ল্যাম্পস, এই ছবিটার পরে সবচেয়ে থ্রিলার ছবি। মার্কেটে ডিভিডি পাওয়া যায়, আপনি চাইলে স্যার কিনে দেখতে পারেন। সো সেই থ্রিলার ছবিতে একজন সিরিয়াল কিলার খুন করে এখানে সেখানে বিভিন্ন ধরনের শব্দ লিখে রাখতো, লস, গ্রিড, প্রাইড, এরকম আরও কী কী যেন ছিল। দেখো রোহান, আমি জানতে চাচ্ছিলাম তুমি সকালবেলা যে গেলে তারপরে। বলছি স্যার, তো সেই সেভেন ছবিতে সম্ভবত সেকেন্ড খুনের পর, হ্যাঁ সেকেন্ড খুনের পর, একটা মোটা সোটা লাশকে স্প্যাগেটির উপরে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখা যায়, মানে ভয়াবহ অবস্থা স্যার। যে রোহান, তুমি তুমি তোমার গল্প থামাবে? গল্প না স্যার। রোহান, আচ্ছা তুমি তোমার গল্প থামাবে? আপনাকে পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করছিলাম। আজ আমি যেখানে গিয়েছিলাম সেখানে ছেলেটি এরকম খাবারের উপরে উপর হয়ে পড়েছিল, অ্যাজ লাইক সিনেমা স্যার, একদম। তাহলে তুমি কি বলতে চাচ্ছ এটা সিরিয়াল কিলারের কাজ?
আমি কি তাই বলেছি স্যার? তাহলে কি খুন টুন না স্যার, সম্ভবত হার্ট অ্যাটাক করেছে। অবশ্য পোস্টমর্টম রিপোর্ট আসলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ও আচ্ছা 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 রোহান, তুমি কি ভাবছো আমি এই সামান্য কারণে তোমার ছুটিটা ক্যান্সেল করেছি? দেখো আমি ক্যান্সেল করতে বাধ্য হয়েছি, আমি হান্নানকেও পাঠাতে পারতাম, কিন্তু ইচ্ছে করে আমি পাঠাইনি, ছুটিটা আমাকে ক্যান্সেল করতেই হতো। কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না স্যার। আজ রাতে হোটেল রেখে করতে হবে। কেন স্যার? আরে কালকে কম্পিউটার মেলা, চারিদিকে যে ভীষণ অবস্থা, আই জাস্ট টেক এ রিস্ক। কিন্তু স্যার এটা তো হান্নানকে পাঠানোর কথা ছিল স্যার। ওহো, উপরের লেভেলে তোমার নাম এসছে তো। মানে গতকাল ও বাড়ি বেরোনি। কি নাম আপনার স্বামীর? আসাদ, আসাদ রহমান। কি করে? মাল্টি ন্যাশনাল কোম্পানি চিফ এক্সিকিউটিভ, ও সেলস ডিপার্টমেন্টে কাজ করত। কোম্পানির নাম? ইউএনআই। মানে ইউএনআই? রাইট। কেন পেরেননি সেটা তো বুঝতে পারছি না। আমি প্রতিদিন একই সময়ে আসি, বাট কালকের দিনটা ছিল ডিফারেন্ট। সাধারণত কটার সময় বাড়ি ফেরেন? 7:30 দিকে। অফিসে ফোন করে খোঁজ নিয়েছিলেন? বাট ওরা কিছুই বলতে পারছে না। কাল কটার সময় অফিস থেকে বেরিয়েছিল? প্রতিদিন যে সময়, মানে 5:30 থেকে 6:00 নাগাদ। এর আগে এরকম কখনো হয়নি যে একদিন পরে ফোন করে জানিয়েছে? না। আপনাদের মধ্যে কোনো ঝগড়া হচ্ছিল? না। কোনো বিষয়ে মান অভিমান? না। অফিসের কোনো ঝামেলা এরকম? জানি না। কেন? অফিসে কোনো ম্যাটার নিয়ে বাসায় কোনো আলোচনা হতো না, কাজ আমি পছন্দ করি না। কোনো বন্ধু বান্ধব? ওর কোনো বন্ধু বান্ধব নেই। আশ্চর্য, বন্ধু বান্ধব ছাড়া মানুষ হয় নাকি?
ওর ছিল না আমি সেটাই জানি। আতিশ স্বজনকে ফোন করে খোঁজ নেওয়া হয়েছে? সেখানে যাবে না। কেন? অ্যাকচুয়ালি আমাদের বিয়েটা ওদের ফ্যামিলি এগেনস্টে হয়েছিল আর তারপর থেকে কোনোরকম কন্ট্যাক্ট নেই ওদের সাথে। ও আই সি আই সি। অফিসার প্লিজ কিছু একটা করুন, আমার হাজবেন্ডকে খুঁজে বের করার চেষ্টা করুন প্লিজ। আপনি এক কাজ করুন, আপনি একটা জিডি করে যান। তাতে লাভ? মানে বুঝলাম না। প্রতিদিন প্রায় 20-22 করে জিডি করা হয়, আপনার এখানে কয়টা ইনকোয়ারি করেন বলতে পারেন আমাকে? হ্যাঁ আমরা বসে বসে খাই সেটা ব্যাপার, কিন্তু কারণ নেই। বলুন কি ঘটেছিল আমাকে বলুন। দিস ইজ মাই হাজবেন্ড। অ্যাকচুয়ালি কাল দুপুরবেলা আমার সঙ্গে লাস্ট কথা হয়েছিল লাঞ্চের টাইম। আলফা ওয়ান, হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন। হ্যাঁ দুজন, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন তো দুজন। হ্যাঁ আমি থানা থেকে রেকর্ড পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আপনি তো ডিউটি অফিসার, আপনি তো ব্যাপারটা খেয়াল করবেন নাকি? হ্যাঁ ঠিক মতো বলুন, দুজন তো এই মাত্র বললেন দুজন, আরও বললেন আরও দুজন মেডিকেল যেতে পারে। আচ্ছা আপনি কাইন্ডলি ঠিক মতো বলেন। হ্যাঁ 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 শুনতে পাচ্ছি কে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 জি জি হ্যাঁ হ্যালো ওভার 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 আউট। হ্যালো ইন্সপেক্টর রোহন স্পিকিং। দোস্ত আমার ফিরতে একটু দেরি হবে। গুড, ভেরি গুড। ওকে ফাইন, আমি তোর মেসেজ স্যারকে দিয়ে দিব। হ্যাঁ কি বলবি? বলবো যে তুই আর না ফিরতে পারিস। দোস্ত আমার চাকরিটা খাস নে দোস্ত, প্লিজ একটু ম্যানেজ কর। আচ্ছা ঠিক আছে ম্যানেজ করবো, কিন্তু তার আগে তুই আমাকে বল যে তুই আমার ছুটি ম্যানেজ করে দিবি। হ্যাঁ অবশ্যই। কে? হার নাম স্যার। এই ফাঁকি বাস ঠাকুর কোথায়? ওর আরও সময় লাগবে স্যার। বাদ দাও তো রোহান। স্যার গুড জব। কোন ব্যাপারে স্যার? রোহান হাই বিয়ার স্যার, সরি স্যার। এনিওয়ে তুমি আজকে কোনো জরুরি কাজে ব্যস্ত নেই তো? না স্যার তেমন জটিল কোনো কেস নেই স্যার। ওকে রিল্যাক্স দেন। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, তুমি যে ছেলেটির কথা বলেছিলে আসলে সে ছেলেটি হার্ট অ্যাটাকে মারা গেছে। রিপোর্টটা কোথায় স্যার? আবার টেবিলে রাখা আছে, সময় মতো পরে দেখে নিও। জি স্যার। ওকে থ্যাংক ইউ স্যার। আশ্চর্য, পুলিশে খবর দেবো কেন? একজন কলিগ বাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়তে পারে, তার পারিবারিক প্রয়োজনে সে অফিসে নাও আসতে পারে, এরকম তো হচ্ছে। নিখোঁজ সেটা আমরা বুঝবো কী করে? গত রোববার তিনি যেদিন অফিসে আসেননি, উনি যে পোস্টে কাজ করতেন তাতে না আসতে তাকে ফোনে অথবা মোবাইলে যোগাযোগ করার কথা, আপনি সেটা করেননি? প্রয়োজন মনে করেননি তাই ফোন করেননি, বললে অবশ্যই ফোন করতেন এবং আমরা জানতে পারতাম।
উনি মানুষ হিসেবে কেমন ছিলেন? আমি বলতে চাচ্ছিলাম যে কলিগদের সাথে সম্পর্ক কেমন ছিল। খুবই ভালো, ওয়েল বিহেভ, মানে যা বলতে বোঝায় যে একজন মানুষের সাংঘাতিক সহমর্মিতা বোধ ছিল তার ভিতরে, চুপচাপ কাজ করতেন এবং আমরা তার কাছে কোনো কাজ দিয়ে নিশ্চিন্তে থাকতাম। আচ্ছা, আসাদ সাহেব যেখানে বসছেন আমি সেই জায়গাটা একটু দেখতে চাই। আর একটা লিস্ট লাগবে ওনার, যার যার সাথে কাজ বেশি হতো বা এর বাইরেও যদি কারোর সাথে বন্ধুত্ব বা সুসম্পর্ক থেকে থাকে, আমার টোটাল লিস্টটা লাগবে একটু, আমি তাদের সাথে একটু কথা বলবো। প্লিজ। না, সেদিন তাকে সেরকম ডিস্টার্ব মনে হয়নি, টাইম মতো অফিসে আসলেন, অফিস করলেন, চলেও গেলেন। পাঁচটার পর, 5:30 দিকে বের হয়ে গেলেন। আপনি কখন বেরিয়েছিলেন? আমি বেরোচ্ছিলাম 6:00 দিকে। শুনেছি অফিসে আপনার সাথে কাজ হতো সবচেয়ে বেশি, তো এমন কিছু ঘটতে পারে কোনো কিছুই মনে হয়নি? আমার সাথে তো সম্পর্ক ছিল অত্যন্ত বন্ধুত্বপূর্ণ, আমার সিনিয়র হলে আমার সাথে অনেক কিছু শেয়ার করতেন, ঠিক যে কী নিয়ে কথা হতো বলা আসলে মুশকিল। না, আমি জানতে চাচ্ছিলাম এরকম ঘটনা, কোনো বিশেষ কথা বা উল্লেখযোগ্য ঘটনা কোনো কিছু কি মনে পড়ে? একদিনের কথা মনে পড়ে, তখন আমার স্ত্রীর সাথে প্রায় আমার ঝগড়া হতো, তো আসাদ সাহেবের কাছে গিয়েছিলাম পরামর্শের জন্য। উনি আমাকে এক কথায় বলে দিলেন ডিভোর্স দিয়ে দাও। আমি তো শুনে অবাক, তারপরে শুনে নিজেই একবারে আমাদের মধ্যে মধ্যস্থতা করে দেন। পরে একদিন গিয়েছিলাম ওনার কাছে জানতে কেন আমাকে ডিভোর্স দেওয়ার কথা বললেন, কিছু জানতে পারিনি। ইন্টারেস্টিং, আপনার বাসায় গিয়েছিল? না, আমার বাসায় যায়নি। আচ্ছা, অফিসে আর কারোর সাথে সম্পর্ক? শফকত সাহেবের সাথে উনি বেশ ফ্রি ছিলেন। উনি কোথায় বসেন? উনি তো এখন অফিসে নেই, বেশ কদিন হলো ছুটিতে আছেন। আচ্ছা আচ্ছা, কবে থেকে তিনি ছুটিতে? তারপরে 5-6 দিন হবে। আচ্ছা, ঠিকানা তো আছে, ফোন নাম্বার? হ্যাঁ স্যার, আমি দিচ্ছি আপনাকে। যেখানে যারাই ফোন করুক তাদের কল লিস্ট লেখা থাকে। হ্যাঁ, তো আপনাকে সবগুলো লাগবে, ফটোকপি দিব? 7 দিনের টেখানে আছে, তো 7 দিন পরে আমরা ফেলে দিই, 4 দিনেরটা আপনি পাবেন। ওনার ডেস্কে ডিরেক্ট ফোন ছিল তো মনে হয়? না, ফোন ছিল, কিন্তু সেটা তো টেলিফোন অফিস থেকে সংগ্রহ করতে হবে, তো সেটা আমাদের পক্ষে অসুবিধা নেই, ওটা আমি ম্যানেজ করে নেব। আচ্ছা, এমন কি এরকম কিছু আছে আপনাদের যে বলার মতো আমাকে, কোনো ঘটনা এরকম কিছু মনে পড়ে? না, তেমন কিছু মনে পড়ছে না, তবে একটা কথা বলার মতো কিনা জানি না, তিনি রোজ দুপুরে স্ত্রীকে ফোন করতেন। স্ত্রীকে ফোন করাটাই তো স্বাভাবিক। না, তিনি একটা নির্দিষ্ট সময় ফোন করতেন, আর অনেক সময় কথা বলতেন কিনা সন্দেহ আছে। কিরকম? এই ধরুন কয়েক মিনিট। কয়েক মিনিট তো ফোনে কথা বলার জন্য কয়েক মিনিট যথেষ্ট? অন্তত 1 মিনিট এরকম। ইন্টারেস্টিং, কি ঝগড়া করতেন? স্যার, ফোনের কথা আমি কি করব? আচ্ছা, অসুবিধা নেই, আপনি আমাকে লিস্টটা কপি করে দিন, লিস্টটা নিয়ে। হ্যাঁ, এই তুই কেমন আছিস? আচ্ছা, তুই কিছু বুঝতে পারিস না, তোকে আমার বুঝিয়ে বলতে হবে। তোকে কত করে বললাম একা একা বাসায় ভালো লাগবে না, আমার এখানে চলে আয়, না আসবি না। উফ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর হাজবেন্ড কী বলবে? আমি ম্যানেজ করব। তুই না নামেলে আসলে স্টুপিডই রয়ে গেলি। আচ্ছা, আসাদ বাসায় নেই, হঠাৎ করে যদি চলে আসে আমাকে না পাই কী হবে?
তুই না বললি আসাদ নিখোঁজ? আ বাবা, নিখোঁজ তো ঠিক আছে, চলেও তো আসতে পারে না। তুই না থানায় জিডি করলি? থানায় তো জিডি। আচ্ছা নামিলা শোন, ঠিক এই মুহূর্তে তোর সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে হচ্ছে না, আমি রাখি। এই আপনি আসতে পারেন। ওকে, ঠিকানাটা কিছু বলছেন না যে? নাইস প্লেস, এখানে প্রায় আসা হয়। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্লেস। আই সি। আপনি সেদিন বলছিলেন যে আপনাদের বিয়েটা আত্মীয় স্বজনরা মেনে নেয়নি, তো তদন্ত করতে গিয়ে মনে হলো যে ব্যাপারটা একটু ক্লিয়ার হওয়া দরকার। এটা জানাটা কি খুব জরুরি? এই নিখোঁজের সাথে যোগসূত্র থাকতে পারে। তাহলে শুনুন, আমি মামা বাড়িতে মানুষ, প্রবাসী এক ছেলের সঙ্গে মম বিয়ে ঠিক করে। মামির দুঃসম্পর্কের এক ভাইয়ের ছেলে, বাট এই বিয়েতে আমার মত ছিল না, সুতরাং বুঝতেই পারছেন। কেন পছন্দ করতেন না? এটাও কি বলতে হবে? ওই যে বললাম যে এই নিখোঁজের সাথে যোগসূত্র থাকতে পারে। আশ্চর্য, সে বিদেশে থাকে। কোনো কিছু কি বলা যায় না? যুবতীদের ঘরে থাকলে অনেকেই সুযোগ নেওয়ার চেষ্টা করে, জহিরও নিতে। আসাদের কি সমস্যা ছিল? আসাদের ফ্যামিলি খুব রিচ, মামার বাড়িতে আশ্রিত কোনো মেয়েকে ঘরের বউ বানাতে চায়। এখন এসব হয় নাকি? হয়, সবাই বদলে যাওয়ার কথা বলে, কিন্তু কিছুই আর বদলে না। আপনি কি কাউকে সন্দেহ করছেন? না। আসাদের এই কদিনের ব্যবহারে কোনো অসঙ্গতি চোখে পড়েছে এরকম কিছু? না। আপনাদের সম্পর্ক কেমন ছিল? এক্সকিউজ মি, আপনি আমাকে সন্দেহ করছেন? ইনভেস্টিগেশনে কিন্তু তাই নিয়ম। আসাদ অফিস থেকে আমাকে ফোন করতো প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময়ে। বলুন কি বলুন, কি কথা হতো? অফিস থেকে কিছু বলেনি? অফিস থেকে কি বলেছে সেটা তো আপনাকে জানানো যাবে না, আপনার কাছ থেকে জানাটা জরুরি। অফিস থেকে ফোন করতো কেন আবার? সন্দেহ থেকে ঘরে একটা সুন্দরী বউ আছে, সে পালিয়ে গেছে কিনা, কারো সঙ্গে আছে কিনা, এই সমস্ত জানার জন্য ফোন দিত। আসলে ঠিক তা না, কেয়ারিং হাজবেন্ডরা কি করে, ঘরে বউ আছে ঠিক মতো খাচ্ছে কিনা, ঘুমাচ্ছে কিনা, এই সমস্ত জানার জন্য। আসলে সময়টা তো বাজে না, যে কোনো অঘটনই তো ঘটতে পারে। কিরকম? পেপার খুলে আমরা যা দেখি, নিজ বাড়িতে গৃহবধূ খুন, ডাকাতও হতে পারে, কাছের লোক হতে পারে, ইভেন ফ্যামিলির লোকজন হতে পারে। আজকাল তো কাজের লোক নিয়ে কত কিছু হচ্ছে। ওর অন্য কারোর সাথে রিলেশন আর সামথিং এরকম? না।
কারো কথায় ঠিক ব্যাপারটা বোঝা যাচ্ছে না। আর সাথে নিখোঁজ হওয়ার ব্যাপারটা কেউ স্পষ্ট করে বলতে পারছে না। কোথায় যেতে পারে? আর আমি যেতে পারি ভাবছি কেন? খুন বা গুমত হতে পারে। আশেপাশের থানাগুলোতে খবর দিয়েছি, মর্গে খোঁজ লাগিয়েছি। আচ্ছা, মাহবুব স্যারকে জানাবো নাকি? না, স্যার নির্ঘাত লোকমানকে কেসটা দিয়ে দেবে। ওপরের মহলের কি একটা তদন্তের কথা স্যার বলছিল। কেসটা হাতছাড়া করা যাবে না। সুজানা মেয়েটা খুব ইন্টারেস্টিং। এই ধরনের মেয়েদের জীবনে সমস্যা বেশি হয়। যদি আসাদ খুন হয় তাহলে কি হবে মেয়েটার? আজ আমি সুজানাকে নিয়ে এত কিছু ভাবছি কেন? এই যে রোহান, তোমাকেই তো খুঁজছিলাম। কি ব্যাপার, তোমাকে আজকাল অফিসে একবার দেখাই যাচ্ছে না। কি নতুন কোনো ইনভেস্টিগেশন করছো নাকি? না স্যার। গুড, তা তো ভালোই হলো। তোমাকে একটা নতুন অ্যাসাইনমেন্ট দিতে চাচ্ছি। আসলে স্যার, আমি একটা ইনভেস্টিগেশন করছি স্যার। দিস ইজ মোর ইন্টারেস্টিং, বাট এটা খুব চ্যালেঞ্জিং অলসো। তুমি এক কাজ করো, তুমি বরং তোমারটা ওই হান্নানকে দিয়ে দাও। আমার কেসেও যথেষ্ট ইন্টারেস্টিং স্যার। কই, আমাকে তো তুমি কিছু বলনি। আর তাছাড়া হান্নানও তো কিছু জানে না। না মানে স্যার, আপনাকে আসলে স্যার বলার সময় পাইনি স্যার। ওই হোটেল রেকি করার পর থেকে স্যার আসলে। ও ওকে স্যার, আমি তাহলে আসছি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। সপ্তাহে একদিন আমাদের মদ খাওয়া হতো। সপ্তাহের যে কোনো দিন, যে কোনো বার, শনি অথবা মঙ্গল, এরকম কিন্তু নির্ধারণ করা ছিল না। অফিস থেকে ও সরাসরি আমার বাসায় চলে আসতো, এটা কিন্তু আপনি আবার ভাববেন না। প্রথমে অফিস থেকে ও নিজের বাড়িতে যেত, একটু ফ্রেশ ট্রেশ হয়ে রাত 8টার দিকে এখানে চলে আসতো। নানা বিষয় নিয়ে কথা হতো, অফিস নিয়ে, ক্যারিয়ার নিয়ে, সাহিত্য, সঙ্গীত, আমার জ্ঞান আবার রবীন্দ্রনাথ পর্যন্ত। কিন্তু ও আবার ক্লাসিক্যাল গানের খুব। আচ্ছা, তো শেষ কবে একসঙ্গে ড্রিঙ্ক করেছিলেন আপনারা, মনে আছে? দিন চারেক আগে। আমি যতদূর জানি আপনি বোধহয় ছুটিতে ছিলেন। ছুটি বাসে কাটান? বলতে পারেন, আমার কোথাও যেতে ভালো লাগে না। আবার একটানা অফিসে কাজ করতে করতে আমি টায়ার্ড হয়ে যাই। অফিস আমার এই হ্যাবিট সম্পর্কে অভ্যস্ত। তো লাস্ট যেদিন দেখা হয়েছে আপনার, সেদিনের এরকম কোনো কথা হয়েছে বা উল্লেখযোগ্য কোনো ঘটনা কি মনে পড়ে আমাকে বলার মতো? আমার যদ্দূর মনে পড়ে না। আসাদের এই যে নিখোঁজ ব্যাপারটা, আপনার কাছে কি মনে হয়? আসাদ নিখোঁজ হবে কেন? এই জিনিসটা মাথায় একেবারে খেলছে না আমার। অন্য কোনো বন্ধু বান্ধবের বাসায় যেত? যতদূর মনে পড়ছে না।
কেন যেত না কেন? কথাটাও বলতো, রসিকতা করে হলেও কথাটা বলতো। কি বলতো? নারী বর্জিত ঘর ওর পছন্দ। আপনি বিয়ে করেননি? মানে বিপদ নেই? ছাড়াছাড়ি হয়ে গেছে। ও না, যদিও তদন্তের সাথে কোনো মিল নেই, তারপরেও আমি কি জানতে পারি যে কেন? আমি প্রচণ্ড মারধর করতাম, আমার বিশ্বাস ও পরকিয়া করত, হাতে নাতে কখনো ধরতে পারিনি কিন্তু ও করত। এই নিয়ে প্রথমে ঝগড়াঝাটি, তারপর মারামারি, থানা পুলিশও হয়েছে কয়েকবার, হসপিটাল, তারপরে যা হয় আর কি, ছাড়াছাড়ি। এনিওয়ে, আপনি কিন্তু ইচ্ছা করলে এখানে চলে আসতে পারেন, জাস্ট একটা ফোন করে চলে আসবেন, আসর করা যাবে। শাফকাতের চরিত্রটা আসাদের অন্তর্ধানের মতো ইন্টারেস্টিং, কিন্তু না, দিনে দুপুরে উধাও হয়ে যাওয়া বা গায়েব হয়ে যাওয়া আসাদের খোঁজ করা চাই, কারণ সূত্রবিহীনভাবে তো কোনো মানুষ হারিয়ে যেতে পারে না। কোনো সূত্র বা এমন কোনো ক্লুকে আছে যা দিয়ে এই তদন্ত এগোতে পারে? আসাদের রুমে গিয়েও খুব বিশেষ কিছু একটা লাভ হয়নি, ফোন নাম্বার দেখেও কোনো লাভ হবে না, সন্দেহজনক কোনো নাম্বার পাওয়া যায়নি, আশেপাশের থানাগুলোতে খোঁজ নেওয়া হয়েছে কিন্তু না, সন্দেহ করা যায় এমন কোনো বিয়ে বাড়ির স্লাশ বা জীবন্ত আসাদের কোনো খবর কেউ দিতে পারেনি, সোর্সেরও কিছু বলতে পারছে না, সন্দেহ করা যায় এমন কোনো অফিস কলিগও পাওয়া যাচ্ছে না। তাহলে হ্যাঁ বলো। তুমি থাকো, আমি এখনই আসছি। আমি আসলে সেরকম মিন করে কিছু বলিনি, সরি, আপনি মাইন্ড করবেন না। মাইন্ড? মেয়েদের মাইন্ড করতে নেই, ঠিক বুঝলাম না। আপনার মেয়েদের কতটুকু জানেন, কতটুকু বোঝেন? হঠাৎ করে এত কথা বলছেন? একটা লোক বলা নেই, কর নেই, হঠাৎ করে নিখোঁজ, তারপর হাসপাতাল, মর্গ, থানা, হোয়াট ইজ দিস? এসবের কোনো মানে হয় আপনি বলেন? আপনি লোকটিকে দোষ দিচ্ছেন কেন? আজকাল অনেকে তো অকারণে মারা যাচ্ছে। না মানে আসলে ম্যাম বলতে চাচ্ছিলাম যে অনেকেই সামান্য কারণে, এই তো। প্লিজ মিস্টার রোহান, প্লিজ, আমি আর নিতে পারছি না, আই এম সিক অ্যান্ড টায়ার্ড, আমি যাই।
সরি। কি ব্যাপার, কোনো খবর মিললো? না, কাল মামিকে ফোন করেছিলাম। নাবিলা, তোর এই সমস্ত আদিখাতা আমার একদম ভালো লাগছে না। আমি কি একবারও কিছু বলেছি তোকে? আচ্ছা, তুই এত মাথা গরম করিস কেন? তোর এই মাথা গরম করার কারণেই আসাদ ভাই ভেঙে গেছে। তোকে বলেছে না? আচ্ছা, আমি কি তোর বাসায় আসবো? না, আসার কোনো দরকার নেই। তোর দুলা ভাই বলছিল তুমি কি তোমার বান্ধবীকে দেখতে গেলে না? তোমার হাজবেন্ডকে গিয়ে বলো তুমি সুজানাকে দেখতে এসেছিলে। সুজানা ঠিক মতো খাচ্ছে, ঘুমাচ্ছে, হাসছে। যা, আমি মিথ্যা কথা বলতে পারি না। তুমি পারো না, ওরা ঠিকই পারে। ঠিক, বুঝলাম না। তোর এসব বুঝতে হবে না, আমি রাখি, প্লিজ। নিখোঁজ হওয়ার পেছনে কারণটা কি হতে পারে? লোকটার কোনো সূত্র আছে বলে তো মনে হয় না। অথচ লোকটা বাসায় ফেরেনি সত্যি, অফিস থেকে সময় মতো বের হয়েছে। তাহলে বাসা ছাড়া আর কোথায় যেতে পারে? কোথায় বা যেতে পারে? অনেকগুলো প্রশ্নের আবার নতুন করে উত্তর জানা প্রয়োজন। এক, ময়েজের বউকে প্রথমে ডিভোর্স দিতে বলা, পরে আবার তাতে ঝগড়া মিটমাট করে দেওয়া। দুই, নিজ স্ত্রীকে একটি নির্দিষ্ট সময় ফোন করা। তিন, নারীবর্জিত ঘর পছন্দ। এগুলোর মধ্যে কি কোনো যোগসূত্র আছে? থাকলে সেটা কি? সুজানার সাথে কথা বলে আর কোনো নতুন কিছু ইনফরমেশন নিতে হবে? এর মধ্যে আরো নতুন কিছু ঘটেছে কিনা? সুজানের বাড়িতে দেখা করাটা কি ঠিক হবে? অবশ্য তদন্তের খাতিরে দেখা করে যেতেই পারে। আমি তো ঘাবড়ে গেছিলাম। কি, মরে গেছি কি না? সরি, আমি আসলে। এনি প্রবলেম মিস্টার রোহান? এখানে দাঁড়িয়ে কথা বলবো? ও, ভদ্রতা করা হয়নি। কাম অন প্লিজ। হঠাৎ করে চলে আসাতে বিরক্ত হনি তো? ইনভেস্টিগেশন করছেন, আসতেই পারেন। কেন, আপনি ইনভেস্টিগেশন চান না? চাই, আবার চাই না। কিরকম? আমি ধরে নিয়েছি ওর বেঁচে নেই। আসলে সেদিন মর্গে গিয়ে আপনার মর্গের বিষয় না, আসলে অভ্যেস। আপনি সেদিন একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলেন, অভ্যেস। আসাদ আবার ফিরে আসলেও আমার অভ্যেস হয়ে যাবে। কিছু ভাবছেন? আপনাকে দেখে অবাক হচ্ছে। কিরকম কেমন যেন অন্য মেয়ের মতো না?
অন্য মেয়েরা কিরকম? আপনার মতো না। আপনারা ছেলেরা কিন্তু সব একই রকম। কিরকম? মিস্টার রোহান, আপনি কি তদন্তের খাতিরে এসেছেন? হ্যাঁ। ভুল বললেন। মেয়েদের একটা পাওয়ার আছে জানেন, সিক্স সেন্স। আপনি একজন সিরিয়াস অফিসার, ইনভেস্টিগেশনের জন্য এত রাতে আমার বাসায়, আই মিন টু সে দিনের বেলাতেও আসতে পারতেন। আমি আসলে বাসায় কোনো গেস্ট আসলে তাকে তাড়িয়ে দেওয়াটা ভদ্রতা নয়, আর তাছাড়া আমার আপনাকে ভালোই লেগেছে। চলুন ডিনার করি। ডিনার? আমি আসলে আমার কেন জানি মনে হচ্ছিল আপনি আসবেন। আমি একটু স্পেশাল ডিশ রান্না করেছি, প্লিজ প্লিজ মানা করবেন না। ওকে, গিভ মি এ সেকেন্ড। এর মধ্যে কি কিছু ঘটেছিল? যোগাযোগ করেছিল কেউ? না। ও, স্পেশাল ডিশই তো আনা হয়নি, আই'ম সরি। একটু হ্যাঁ, আমি নিয়ে আসছি। ঠান্ডা পানি লাগবে। আমি কি ফ্রিজ থেকে নেবো?